আজ আপনাদেরকে জানাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কী এবং কীভাবে করতে হয়। তো ফার্স্টে বলে রাখি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, সাপোজ আপনি ধরুন অ্যামাজনের কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট বাই করলেন, তো প্রোডাক্টটা বাই করার পর কী হয়, আপনারা সেই প্রোডাক্টটা কিনতে পারেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অ্যামাজন নিজেদের বিজনেসটাকে গ্রো করার জন্য এক এক ধরনের অ্যাফিলিয়েটরকে প্রয়োজন হয়। সে কি করে, সে অ্যামাজনের প্রোডাক্টের কোনো প্রোডাক্টের আইডি বা লিঙ্ক সেটা অন্যজনকে প্রোভাইড করে এবং সেই লিঙ্ক থেকে কোনো একজন কোনো প্রোডাক্ট কিনে, তাহলে অ্যামাজন তাকে 10 থেকে 25% কমিশন দেয়। সাপোজ দেখলেন এখানে, ধরুন সাপোজ ধরুন কোনো একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টটা ধরুন আপনি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অ্যামাজনের প্রোডাক্টটা ওখানে পোস্ট করলেন, তারপর ওই পোস্টে আপনার ওই ওয়েবসাইটে বা আপনার ওই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনার ওয়েবসাইটের থ্রু যদি কেউ কোনো প্রোডাক্ট বাই করে, তাহলে কী হবে, অ্যামাজন আপনাকে সেই কম প্রজেক্টের বা সেই প্রোডাক্টের উপর আপনাকে 10% বা 20% কমিশন দেবে। বা 10% বা 20% কমিশন বলতে, আপনার যেমন প্রোডাক্ট হবে সেরকম আপনাকে কমিশন দেওয়া হবে। তো এবার বলে দিই কীভাবে আপনারা এটা করবেন। তো তার জন্য ফার্স্টে আপনাকে যেতে হবে অ্যামাজন, অ্যামাজন সার্চ করবেন, অ্যামাজন। তো অ্যামাজন সার্চ করার পর এখানে যে amazon.in বলে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখানে ক্লিক করবেন, তারপর লাস্টে চলে যাবেন। লাস্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে, দেখবেন থার্ড নাম্বার অ্যারো মেক মানি উইথ আস, সেখানে দেখবেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সো ওখানে ক্লিক করুন। সো এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখে নিন কী বলছে, আর্ন আপ টু 10% অ্যাডভার্টাইজিং ফিজ উইথ এ ট্রাস্টেড কমার্স লিডার। তো এই লিডারশিপের জন্য আপনাকে 10% কমিশন যেটা বলছে, যেরকম প্রোডাক্ট হবে আপনাকে সেরকম কমিশন দেওয়া হবে। তো এবার কী করবেন, জয়েন নাও ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, তারপর আমাকে যেটা করতে হবে, তারপর আমাকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে, দেখুন ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে গিয়ে ফার্স্টে আপনাদেরকে ফোন নাম্বার, নিজের নাম, নিজের অ্যাড্রেসটা এখানে শো করবেন, তারপর এখানে দেখে নেবেন হু ইজ দ্য মেন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট। তো এখানে দেখুন দ্য পেই লিস্টেড অ্যাবাউট, এখন করলাম যে সেকেন্ড, দুটো অপশন ক্লিক করলাম, বা কন্ট্যাক্ট নেম, এখানে বলছে সামওয়ান এলস আই নিড টু এন্টার দিস ইনফরমেশন কন্ট্যাক্ট নেম, বা এটা আমি নাও দিতে পারি, ফার্স্ট এটা করলাম, ঠিক আছে। এইভাবে দেখে শুনে আপনারা ক্লাবটা করবেন। তারপর এখানে কী বলছে, তারপর এখানে বলছে দেখুন ফর ইউএস ট্যাক্স পারপাস অ্যান্ড ইউএস পার্সন, সো নো করলো, তারপর নেক্সট করলো। সো নেক্সট আসার পর এখানে দেখুন কী বলছে, এখানে বলছে লিস্ট অল দ্য টপ লেভেল ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অর হুইচ ইউ প্ল্যান টু ডিসপ্লে বার্নার উইথ স্পেশাল লিংক অ্যান্ড অ্যাডস ফ্রম আওয়ার অ্যামাজন অ্যাসোসিয়েট। ইউ নিড টু অ্যাড লিস্ট ওয়ান ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যান্ড ইউ ক্যান আপ টু 50 ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এখানে কাজ করুন, এন্টার দ্য ওয়েবসাইট, এখানে আপনি কী করবেন, যে সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন সেখানকার ওয়েবসাইট দেবেন। সাপোজ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে শেয়ার করছি, কারণ আমি ফেসবুকের থ্রু আমি এখানে ইনকাম করতে চাই বা এখান থেকে আমি প্রোডাক্ট সেলিং করতে চাই ফেসবুকের দ্বারা। তো ফার্স্ট টাইম কী করবো, ফার্স্ট টাইম আমার ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে নেব, তারপরে এখান থেকে আমি এটাকে, আমার লিঙ্কটাকে আমি কপি করে নেব। কপি করে ওয়েবসাইটে চলে যাব, তারপর এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেবো, তারপর অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলাম, তারপর যদি আপনার কোনো ব্লগ সাইট হোক বা ব্লগ অ্যাকাউন্ট হোক বা কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে সেখানকার লিঙ্কগুলো একেবারে দিতে পারবেন, মিনিমাম 50টা আপনি অ্যাড করতে পারবেন।
তারপর মোবাইলের জন্য যদি কোনো অ্যাপ থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন, তারপর নেক্সট করবেন। তো সেকেন্ড অপশনে আসছে হোয়াট ইজ ইয়োর প্রিফারড অ্যাসোসিয়েট স্টোর আইডি। তো আমি প্রথমে আপনাদেরকে বলা হয়নি, প্রথমে আমি যখন রেজিস্টার করেছিলাম তখন অ্যাসোসিয়েটের আমাকে একটা লিঙ্ক দিয়েছিল, সেটা আপনারা দেখতে পাবেন। যখন আমি অ্যাসোসিয়েটে জয়েন আস ফর ফ্রি যখন আমি ফার্স্টে ক্লিক করলাম, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তখন দেখবেন একটা অ্যাসোসিয়েট আইডি আপনার মেলে দিয়ে দেবে, সেই মেল আইডি থেকে এখানে কপি করে নেবেন। তারপর এখানে কিছু লেখার দরকার নেই। তারপরে হোয়াট ইজ ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যাবাউট, তো আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের থ্রু কিছু বলতে পারেন, কীরকম টাইপের পোস্ট করবেন বা কিছু, এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে বলছে হুইচ অফ ফলোয়িং টপিক্স বেস্ট ডিসক্রাইব ইয়োর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ, তো এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি দিলাম যেটা আমার ভালোবাসি, যেটা আমি ভালোবাসি বা যেটার উপরে আমি কাজটা করব। তো আমি দিলাম বিজনেস ইন্ডিভিজুয়াল, তারপরটা সেকেন্ড অপশন ক্লিক করলাম আমি কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি করলাম। তো এদিকে টাইপ অফ সব রকম করতে পারবেন, অসুবিধা তো কিছুই নেই, সবগুলো করতে পারেন। সিলেক্ট করে রেখে দেবেন দুটো তিনটে কম্পিউটার সব করবো, এরকম সব রকম করে দিলাম। এরকম টাইপের প্রোডাক্ট আমরা সেল করতে পারবো। তারপর বলছে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ, কেমন টাইপের ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইটটা হবে। তো এখানে বলে দিলাম যে আমি দিলাম যে এরকম শপিং ইঞ্জিন, একটা সিলেক্ট করলাম আমি পোর্টাল ডাইরেক্টরি, এটা করলাম সেকেন্ড অপশন পোর্টাল ডাইরেক্টরি, পোর্টাল ডাইরেক্টরি। তো এইগুলো আবার দেখুন। তারপর বলছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, তো এখানে শপিং পোর্টাল করেছিলাম, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া করে রাখলাম। তারপর এখানে বলছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ জেনারেট ইনকাম, তো এখানে আমি করবো অ্যামাজন অ্যাসোসিয়েট ইউজ অনলি দ্য মনিটাইজেশন আই ইউজ, সেকেন্ড অপশানটা কী করবেন, সেকেন্ড অপশানটা করবেন থার্ড পার্টি সিলেক্ট করবেন না, ডিসপ্লে অ্যাডভার্টাইজটি করলাম। তারপর এখানে আস্তে আস্তে সিলেক্ট করবেন হাউ ডু ইউ ইউজারলি বিল্ড লিঙ্ক, তো HTML এডিটার করলাম, HTML এর থ্রু আপনার তো লিঙ্কটা কপি করবেন বা ছাড়বেন সেইভাবে, বা এখান থেকে এটা করতে পারবেন যে ব্লগ ওয়ার্ডপ্রেস এইভাবে যেভাবে ছাড়বেন। সাপোজ ধরুন HTML থ্রু মানে কি, আমরা যে ওয়েবসাইটের উপর কাজ করছি এটার থ্রু এখানে এখান থেকে সোর্স আছে যে HTML এর মাধ্যমে এটা বানানো হয়েছে ওয়েবসাইটটা, তো সেই থ্রুতে আমরা তো লিঙ্কটা শেয়ার করবো না, আমরা লিঙ্কটা শেয়ার করবো ব্লগার হোক ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তো এখান থেকে ব্লগ এডিশন করলাম, ঠিক আছে। অথবা করতে পারি ম্যানুয়ালি ভিয়া টেক্সট এডিটর, তো এটাও আমি করতে পারি, যেটা ইচ্ছা আপনারা করে নেবেন। তারপর হচ্ছে আদার্স বা করতে পারেন, যেটা ইচ্ছা আপনারা করে নেবেন। তারপর আপনাদেরকে দেখাবে যে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটার ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ গেট পার মান্থ, তো আমি এখানে দিলাম যে 5,000 থেকে, হ্যাঁ 501 থেকে 5,000। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, তো এই অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করার মেন কারণটা কি, মেন কারণটা হচ্ছে কি লিখবেন এখানে, মেন কারণ হবে ইউজফুল কন্ট্যাক্ট ফর মাই সাইট টু মনিটাইজ মাই সাইট, তো টু মনিটাইজ মাই সাইট। তো এখানে বলছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, সো এখানে সিলেক্ট করে দেবেন অনলাইন সার্চ, অনলাইন সার্চের ব্যাপারে আপনি জেনেছেন, সো এখানে এটা ক্লিক করবেন। তারপরে এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর এই ক্যাপচারটা এন্ট্রি করে দিয়ে নেক্সট ফিনিশ করবেন, ফিনিশ করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন করার পর, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বলে যে অপশানটা, এখানে অল করে দেবেন, পর এখানে যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করবেন দিয়ে গো করবেন। গো করার পর কী হবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর এখানে পাবেন গেট লিঙ্ক, তো গেট লিঙ্কে ক্লিক করে সেখান থেকে কপি হয়ে যাবে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া আই মিন ফেসবুকে কী করবেন ওই ওটাকে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে এভাবে পেস্ট করতে থাকবেন, যে কোনো প্রোডাক্ট এভাবে পেস্ট করতে থাকবেন, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।